আমি রত্ন আপনাদের সঙ্গে। ঘুষ নিয়ে মোদি এবং আদানির বিরুদ্ধে সোচ্চার হওয়া মহা মৈত্রের একটি গোপন রিপোর্ট উঠে এসেছে, যা চাঞ্চল্য তৈরি করেছে রাজনৈতিক মহলে। এই রিপোর্টে এথিক্স কমিটিও অবাক হয়ে গেছে, কারণ মৌহার বিরুদ্ধে এমন সব তথ্য সামনে আসছে তাতে শুধু মৌহা নয় আরো অনেকের নাম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার লোকসভাতে মৌহার বিরুদ্ধে এমন অ্যাকশন নেওয়া হচ্ছে যাতে মমতা ব্যানার্জি, রাহুল গান্ধী, শশী থারুর সহ আরো অনেককে এই জঘন্য কাজের জন্য দুর্ভোগ পোহাতে হবে। এথিক্স কমিটি মৌহার বিরুদ্ধে যে ড্রাফট তৈরি করছে তাতে এমন সব তথ্য ফাঁস হতে চলেছে যে মৌহা আবার মুখ লুকিয়ে পালাবে, মানে আবার সেদিনের মতো নাটক শুরু করবে। দর্শকদের মনে এই প্রশ্নগুলো অবশ্যই উঠছে যে মৌহার বিরুদ্ধে কি ধরনের বিস্ফোরক তথ্য পেয়েছে এথিক্স কমিটি, এথিক্স কমিটি মৌহার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কিনা, লোকসভার সদস্যপদ কি খারিজ হতে চলেছে মৌহার, কিভাবে বিরোধীরা মোদি আদানির বিরুদ্ধে পুরো গেম প্ল্যানটা সাজিয়েছে। তবে যা অ্যাকশন এথিক্স কমিটি মৌহার বিরুদ্ধে নিতে চলেছে তাতে বিরোধীরা কিন্তু ফেঁসে যাবে, কারণ সূত্র বলছে মৌহার একার পক্ষে এত বড় কাজ করা সম্ভব নয়। 2 অক্টোবর এথিক্স কমিটির মিটিংয়ে যখন প্রশ্ন করা হচ্ছিল তখন ম্যাডাম নাটক করে পরিকল্পিতভাবে ওয়ার্কআউট করে কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে এলো, আমরা সকলেই দেখলাম। আসলে প্রশ্নের উত্তর দিতে গেলে তো আসল তথ্য সব বেরিয়ে আসবে। বিদেশ যাত্রা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য যেমন মৌহা দিতে পারেননি, তেমনি দামি দামি গিফটের তথ্যও দিতে পারেননি তিনি। এমনকি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নিয়ে প্রশ্ন করতেই যেন খেপে লাল হয়ে বেরিয়ে গেলেন এবং প্রেসকে বললেন পার্সোনাল অ্যাটাক করছে এথিক্স কমিটি। আসলে মৌহা সব দিক থেকে ফেঁসে গেছেন, কারণ অডিও, ভিডিও, বিল, টুইটার, লগ ইন সহ সমস্ত তথ্য প্রমাণ আছে এথিক্স কমিটির কাছে। আগামী 9 নভেম্বর এথিক্স কমিটির পরবর্তী শুনানি। এত বড় একটি ভ্রষ্টাচারের বিরুদ্ধে মৌহার প্রতি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সরব বিজেপি সাংসদরা। এর আগেও সংসদে 2005 সালে 11 জন সাংসদকে ঘুষের বিনিময়ে প্রশ্ন রাখার জন্য তাদের সাংসদ পদ খারিজ হয়ে যায়। এই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং 2007 সালে সুপ্রিম কোর্টও ওই 11 জন সাংসদের সাংসদ পদ খারিজ করার নির্দেশ দেয়। ফলে মৌহার ক্ষেত্রে এই উদাহরণ অবশ্যই উঠবে এবং 9-11 কিন্তু মৌহার ক্ষেত্রে খুব খারাপ দিন আসতে চলেছে। ফলে সরকার এত বড় একটি সুযোগ কখনোই হাতছাড়া করবে না। মহিলা হিসেবে মৌহার কোনো সেন্টিমেন্ট যে কাজ করছে না তা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং মৌহা নিজে শুধু নয়, রাহুল, শশী থারুর সহ আরো অনেককে নিয়েই ডুবতে চলেছে বলাই যায়। সম্পূর্ণ ঘটনার সূত্রপাত যেভাবে হয়েছিল, যে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভা স্পিকারের কাছে প্রথম মৌহার বিরুদ্ধে অভিযোগ আনে যে হীরা নান্দানি গ্রুপের সিইও দর্শন হীরা নান্দানির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেন মৌহা, মোদি ও আদানির বিরুদ্ধে সরব হন। আর এই অভিযোগ সুপ্রিম কোর্টের লয়ার জয় আনন্দ দেহাদ্রেরই করা অভিযোগ এবং তা তথ্য প্রমাণের ভিত্তিতেই এই অভিযোগ লোকসভা স্পিকার সংসদের এথিক্স কমিটির কাছে পৌঁছে দেন। অপরদিকে যখনই এই নিয়ে শোরগোল, ঠিক তখনই হীরা নান্দানি একটি হলফনামা দিয়ে পুরো বিষয়টা স্বীকার করেন। অর্থাৎ মৌহার বিরুদ্ধে হীরা নান্দানিকে কেন্দ্র করে যে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ সত্য বলেই তিনি উল্লেখ করেন। এবং আরও একটি বিষয় তিনি উল্লেখ করেন যা শুনে আপনারা সকলেই অবাক হবেন, যে মৌহা কিছু বিরোধী নেতা এবং সংবাদ মাধ্যমকে নিয়ে মোদি ও আদানির বিরুদ্ধে এই ঘোর চক্রান্ত তৈরি করেন। হীরা নান্দানি বলেন আদানির বিরুদ্ধে অসত্য তথ্য সংগ্রহ করার জন্য জার্নালিস্ট সুচেতা দালাল মৌহাকে সাহায্য করেছে। তিনি বলেন আদানি গ্রুপকে আক্রমণ করার জন্য আরো অনেকের মদত আছে, যার মধ্যে রাহুল গান্ধী অন্যতম। আবার তার সাথে কংগ্রেসের বেশ কিছু দালাল মিডিয়ার নামও বলেন যারা মোদির বিরুদ্ধে টুলকিটের মতো কাজ করেছে। ফলে মৌহা মৈত্র তো জেলে যাবেই, তার সঙ্গে রাহুল গান্ধী, শশী থারুর সহ বেশ কিছু মিডিয়া যাদের ওপর এই জঘন্য অপরাধের তদন্ত হতে চলেছে আগামী দিনে। আজ এই পর্যন্ত, সঙ্গে থাকুন ইভিএম নিউজের আর ইভিএম নিউজ দেখতে থাকুন, কারণ ইভিএম নিউজ আপনার কথা বলে।